লন্ডন সহ বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা তিন গুণীজন এবং তাদের ফ্রান্সে আগমন উপলক্ষে প্যারিসে সংবর্ধনা প্রদান করা হয়েছে সোমবার স্থানীয় সময় বিকালে ওভারভিলাস্থ বোট তলায় ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় এ সময় ফ্রান্সে বসবাসরত বিপুল সংখ্যক ফেঞ্চুগঞ্জের প্রবাসীরা উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি চ্যানেল এস ইউকের চেয়ারম্যান আহমেদ উল সামাদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত অতিথি শিক্ষাবিদ মনসুর আহমেদ খান ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস সিলেটের ব্যুরো প্রধান ও ভয়েস অফ সিলেটের সিইও মঈন উদ্দিন মঞ্জু এম মান্নান আজাদ জুনে আহমেদ আবেদিন খান খাইরুজ্জামান জালালাবিদ এবং আলতাফুর রহমান প্রমুখ উক্ত অনুষ্ঠানে বক্তারা তিন গুণীজনের ভৌষী প্রশংসা করে বলেন নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ ক্ষেত্রে আপনাদের অবদান সত্যি ভৌসী প্রশংসার দাবি রাখে এ ধারা অব্যাহত রেখে ফেঞ্চুগঞ্জ বাসীর উন্নয়নে আরও ভূমিকা রাখতে হবে পরে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদেরকে বিভিন্ন উপহার সামগ্রী ও ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়